জমা জলে দুর্গতি কলকাতাতেও দুদিন ধরে জলে ডুবে গড়িয়ার ব্রহ্মপুর উজ্জ্বল পার্কের ১১১ নম্বর ওয়ার্ডে রিপাবলিক চতুর্দিকে জমে রয়েছে জল জল যন্ত্রণায় ভুগছেন এলাকাবাসী গতকাল ব্রহ্মপুরের প্রগতি পার্কের জমা জলের ছবি তুলে ধরে রিপাবলিক আর আজ সকাল থেকে স্থানীয় বাসিন্দারা এলাকাবাসী তারা তো একের পর এক অভিযোগ করেই যাচ্ছেন পুরসভার কর্মীরা আসেন না জল পরিষ্কার হয় না ব্লিচিং পাউডার লাস্ট কবে দিয়েছেন কেউ মনে করতে পারছেন না এই তো ছবি ব্রহ্মপুরের সরাসরি আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা রয়েছেন সকাল থেকে সেখানে এলাকাবাসীর সঙ্গে কথা বলছেন ঐন্দ্রিলার কাছে চলে যাব ঐন্দ্রিলা সকাল থেকে তুমি ছবি তুলে ধরছো এলাকাবাসীরা একের পর এক অভিযোগ করে তুলেছেন সামগ্রিক ছবি কি উঠে আসছে একদমই মিনাকি দেখো একের পর এক অভিযোগ আসছে এই মুহূর্তে যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারাই অভিযোগ করছেন কারণ তারাই সাফার করছেন মূলত দিনের পর দিন কারণ কাউন্সিলরকে যখন এই সমস্ত বিষয়ে অভিযোগ জানানোর জন্য ফোন করা হয় কাউন্সিলর নাকি এই কথাটাই বলেন ধৈর্য ধরুন এবং ধৈর্য ধরুন অর্থাৎ প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি এমনটাই কিন্তু বলছেন স্থানীয় বাসিন্দারা তিনি নাকি এই ভিতরেও ঢোকেন না সামনের গলি দিয়ে নাকি তিনি দেখে চলে যান এমনটা অভিযোগ করছেন কারা রিপাবলিক বাংলা নয় রিপাবলিক বাংলার ক্যামেরার সামনে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা যারা এই মুহূর্তে সাফার করছেন আমি সরাসরি তাদের কাছে একটু জানবার চেষ্টা করবো দাদা আপনারা তো থাকেন এখানে কাউন্সিলরের তরফে কি বলা হয় আপনারা যখন অভিযোগ জানান কাজ হচ্ছে এখনো চলছে কাজ হবে এই কাজ কতদিন ধরে হবে জিজ্ঞেস করেছেন হ্যাঁ বলছে এখন নীতিমতো লোকেরা লেগে আছে কাজে এখন কাজ যতদিনে শেষ হবে কিন্তু জল নিয়ে দিয়ে আসে নিয়ে দিয়ে চলে যায় কেন মানে প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি আপনাদেরকে একের পর এক প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে আমি আরো একজনের কাছে যাই একটু জানবার চেষ্টা করি এই যে আপনারা অফিস বেরোচ্ছেন হয়তো এইখানে যে এত লম্বা করে লাইন আমরা দেখতে পাচ্ছি জল জমে রয়েছে পাশেই আপনাদের অপোজিটে নোংরা একদম একটা খালি জায়গা এখান থেকে তো মশা ছড়াচ্ছে হ্যাঁ মশা ছড়াচ্ছে রোগও ছড়াচ্ছে সাপ বিচ্ছি সব ঘুরে বেড়াচ্ছে রাত্রিরে তো বেরোতেও ভয় পাই আমরা কী করে বেরোবো এখানে অফিস তো যেতেই হয় মানুষকে তো খেটেই খেতে হয় তো অফিস তো যেতেই হয় কী করবো কতদিন ধরে এই যন্ত্রণায় রয়েছে এই যন্ত্রণা আমরা তো ৫ বছর ধরে আছি ৫ বছর আমি আরও একজনের কাছে যাব ৫ বছর ধরে উনি যন্ত্রণায় রয়েছেন আমি চেষ্টা করবো তোমাকে একটু সার্বিক ছবিটা দেখানোর জন্য প্রত্যেকটা বাড়িতে কিন্তু এই মুহূর্তে বিভিন্ন জায়গায় জায়গায় জল জমে রয়েছে বিভিন্ন জায়গায় নোংরা রয়েছে সেই জায়গা থেকে কিন্তু অভিযোগ আসছে একের পর এক সেই অভিযোগ আমি সোজা ছবিটা দেখানোর জন্য চেষ্টা করবো এই যে পুরো লম্বা দেখতে পাচ্ছি গলিটা এই গলি বরাবর কিন্তু জল রয়েছে তারই পাশে একটি পরিত্যক্ত জায়গা রয়েছে সেই ছবিটা দেখাও এই মুহূর্তে সেই বিল্ডিং এর পাশে হোয়াইট যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি তার পাশে একটি খোলা জায়গা রয়েছে সেই জায়গাতে ইতিমধ্যে সেই গার্বেজ একদম স্তূপাকার করে রাখা হয়েছে সেই জমা জল সেই জমা জলেই বাড়ছে মশার লার্ভা এরকম ছবির দিকে দিকে তোমাকে আরো কয়েকটা ছবি দেখাবো মিনাক্ষী সঙ্গে থাকবার জন্য একবার বলবো সোজা যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঠিক মোহিতকে বলো মোহিত এদিকে সোজা এসো এবং এই ছবিটা দেখাও এই যে ফ্ল্যাট এই ফ্ল্যাটের একদম অপোজিটে এই একটা ভয়ঙ্কর ছবি এই ছবি দেখলে হয়তো কলকাতা শহরে যারা রয়েছেন মেয়র পুরসভার মেয়র তিনিও কিন্তু এই মুহূর্তে হতভম্ব হবেন কারণ এরকম পরিত্যক্ত জায়গা ব্রহ্মপুরের বিভিন্ন জায়গায় রয়েছে এবং এই জায়গাগুলোই কার্যত মশার আতঙ্ক এটা দেখো এটা হচ্ছে নালা আর এই নালার পাশ থেকে চলে গেছে রাস্তা তুমি দেখে বুঝতে পারবে না কোনটা নালা কোনটা রাস্তা পথচলতি সাধারণ মানুষও বলছে যে পাশ থেকে যে নালা চলে গিয়েছে বোঝার কোনো উপায় নেই পাশেই ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটেতেও কিন্তু এই মুহূর্তে জল জমে রয়েছে যদি আমি একটু দেখানোর চেষ্টা করবো আমি একটু মোহিতকে বলবো মোহিত একটু ক্লোজে এসো সেখান থেকে তুমি দেখানোর চেষ্টা করো এই মুহূর্তে এই বাড়িতে আমরা কিছুক্ষণ আগেই ঢুকেছিলাম এই বাড়িরও কিন্তু আনাচে কানাচে আমি দেখানোর চেষ্টা করবো জল জমে রয়েছে একটু দেখানোর চেষ্টা করবো বাড়ির ভিতরে কীরকমভাবে জল জমেছে এই হচ্ছে ফ্ল্যাট ফ্ল্যাটের নিচে দেখানোর চেষ্টা করবো এই হচ্ছে পার্কিং লট এখান থেকে সোজা জল জমে গেছে তুমি দেখো দীর্ঘদিনের জল মিনাক্ষী প্রায় এক মাসের ওপর থেকে এইখানে জল জমে রয়েছে বাড়ির যারা বাসিন্দা তারা বলছেন যে আমরা বের করার চেষ্টা করি কিন্তু যেভাবে বৃষ্টি হচ্ছে যেভাবে মশার উপদ্রব বাড়ছে ভয় লাগছে এই মুহূর্তে বাড়ির নিচের অংশ তোমাকে আরও ক্লোজলি দেখো বাড়ির নিচের অংশ বিভিন্ন জায়গা থেকে ময়লা জমে রয়েছে বিভিন্ন সাইডে কৌটো কাটরা সমস্ত টপ ফপ সমস্ত কিছু রয়েছে ওখানেও কিন্তু কার্যত জল জমে রয়েছে জুম করে দেখানোর জন্য বলবো পুরো এরিয়ায় কিন্তু এইরকম প্রচুর যাকে বলা যায় মশার আতুরঘর হওয়ার একদম কার্যত একদম আইডিয়াল জায়গা পাশেই জঙ্গল রয়েছে সেই গাছও কিন্তু ইতিমধ্যে কাটা হয় না এমনটা অভিযোগ সামনে এসছে এলাকা